ও বাবা, আমি জানলে আগে থেকে সোয়েটার টোয়েটার নিয়ে আসতাম। আমি সত্যি পারছি না কলকাতা থেকে এসে এখানে চুড়িদার পরে শো করতে, খুব চাপ, প্রচন্ড ঠান্ডা লাগছে। এই দেখুন আমার অর্গানাইজার ঠকিয়ে সোয়েটার পরে এসছে, আমাকে জানায়নি যে এখানে এত ঠান্ডা। সবাই আপনারা আমাকে ঠকিয়ে সোয়েটার পরে নিয়েছেন। ও মা, প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, তাহলে আর আমরা সময় নষ্ট করব না, আমরা স্ট্রিট ফাংশনের দিকেই যাব। আপনাদের মুখগুলো একটু দেখি আগে, কোথায় লাইটটা? ওদের দিকে দাও, শুধু আমার দিকে লাইট দিয়ে রাখলে হবে? এদিকে এদিকে ম্যাডাম, এদিকে একটু দেখুন, এনারা কিছু বলছে। বলুন বলুন, কি বক্তব্য, কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা তো মাফলার জড়িয়ে বসে আছেন, ভালো তো থাকবেনই। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কেমন আছেন বলুন? ভালো আছেন? আমার কিন্তু ছেলে হয়েছে, সবাই জানেন তো, খুশির দিনে আপনাদের কাছে এসেছি আজকে। বলুন বলুন, ভালো তো সবাই? হ্যাঁ, ঠান্ডা লাগছে? ঠান্ডা তো আমার লাগছে। যাই হোক, আমরা সময় নষ্ট করবো না, আমরা আজকে ফাংশন করতে এসেছি আপনাদের সঙ্গে, অনেক দূর থেকে দেখা করতে এসেছি। আর কিছু কিছু বার্তা নিয়ে যাবো আপনাদের তরফ থেকে অন্যরা কিছু আর সকলকে দেওয়ার জন্য। কি কি বলবো, বাচ্চাটাকে নিয়ে আসতে পারতাম? বাচ্চাটা 6 মাসের, পারবো না নিয়ে আসতে, মরে যাবে ঠান্ডা। সূর্য, সূর্যকে আনবো? সূর্য আমার সাথে আসবে না, আমি একমাত্র এখানে তবলাকে আনতে পারি, ও যদি তাও রাজি হয়। ও এখন লাবণ্যকেও আনতে পারবো, উনিও রাজি হয়ে যাবেন। একটু সেন্টিমেন্ট দেখিয়ে লাবণ্যকে নিয়ে আসবো, কি বলেন? আচ্ছা, আপনারা খুশি তো যে লাবণ্য আমাকে সাপোর্ট করেছে? খুশি? এটা আমি কি শুনছি, কে বিরক্ত করছে? দীপা কাকে বিরক্ত করছে? দীপা আমাকে বিরক্ত করছে? এইটা তো নতুন শুনলাম, এতদিন এতগুলো শো করে এই একটা খাঁটি কথা শুনলাম, যে এত বছর, মানে প্রায় 2 বছর হয়ে গেল অনুরাগের ছোঁয়ার, এবং 2 বছর ধরে আপনারা সিরিয়াল দেখছেন, আমার সব কীর্তিকলাপ দেখছেন, আর এখানে এসে আমি রাতুলিয়া বাজারে এসে আমি শুনছি যে দীপা নাকি আমাকে জ্বালাতন করছে, এটা বেস্ট, এটা সব থেকে ভালো। ঠিক আছে, আমি তাহলে দীপাকে গিয়ে এটা বলে দিই। হ্যাঁ, ম্যাডাম এদিকে বলছে কি, ওনারা একজন বলছেন যে সিনেমায় আমরা সিনেমাতে দেখেছি গব্বর সিং ভিলেন, সেরা ভিলেন, আর আপনাকে বলছি সিরিয়ালের সব থেকে সেরা ভিলেন। কি এমন করেন যে সিরিয়ালের মধ্যে গব্বর সিং আপনার মিল খুলিয়ে ফেলো? সেটা যারা এত ঠান্ডার মধ্যে বসে আছে শুধু আমাকে দেখার জন্য তারা উত্তর দেবে, আমি না। কারণ মিশকা কি কি করে সিরিয়ালে, আর কিভাবে যে অনুরাগের ছোঁয়াতে আপনাদেরকে রাগটা ধরায়, আপনাদের মনে হয় যে একটা ঠাসিয়ে চড় মারি না, তার জন্যই আর কি অনুরাগের ছোঁয়াটা আপনাদের কাছে একটু ইন্টারেস্টিং হয়ে যায়, যে এবার মিশকা কি করবে, এবার মিশকা কি, কখনো কখনো ইরিটেটিংও হয়ে যায় যে প্লিজ থাম, এবার আর ভালো লাগছে না, এবার ওদেরকে শান্তিতে থাকতে দে। কিন্তু মিশকা তো মিশকার মতো, কারো কথা শোনে না আর শুনবেও না, তাই না? আপনার মনে হয় মিশকা কোনোদিন শুধরবে? কি কি কি, পুরো কালো দেখছি এখানে, কি হয়েছে বলো বলো, কি
মাছের ঝোল করো, সেখানে নুন দাও, হলুদ দাও, মশলা দাও, ধনে পাতা দাও, সবজি দাও, সব কিছু দাও। আরে আলু তো দাও মাছের ঝোলে, নাকি তাও দাও না, সেটুকু তো দাও। তো সেগুলো শুধু মাছটা দিলে হবে আর জলটা দিলে হবে, মশলাগুলো তো দরকার। সেরকম ভাবে শুধু নায়ক নায়িকা হলে হবে সিরিয়ালে, খলনায়িকা খলনায়কগুলো তো দরকার, হ্যাঁ কি না? ব্যাস আমি আমার উত্তর পেয়ে গেছি, আরো অনেক বাকি। চলো আমরা একটা গানে যাই। আচ্ছা একটা গানে যাই আমরা, সবাই তো খুব ঠান্ডা হয়ে গেছি, একটু নেচে নেচে নিজেদেরকে গরম করে ফেলি। ওকে ওকে তো চলো আমরা গান শুনবো। মিশকা যদিও সিরিয়ালে খলনায়িকা চরিত্র করেন, তো ওনার গলায় একটু গান শুনবো, তারপরে কিছু ডায়লগও হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ঠান্ডার মধ্যে আমরা একটু আগুন ধরাবো, ঠিক আছে? Thank you so much.